আসসালামু আলাইকুম। ঢাকা ভার্সিটি সি ইউনিট অথবা গ ইউনিটের ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ঢাকা ভার্সিটি কিন্তু ইতিমধ্যেই তাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে। এই সার্কুলার নিয়ে তোমাদের অনেকেরই মনে রয়েছে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। সেই সমস্ত জিজ্ঞাসা এবং সেই সমস্ত প্রশ্ন উত্তর জানাবো আমরা এই ভিডিওতে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অথবা ব্যবসায় শিক্ষা যে অনুষদ রয়েছে তার ভর্তি নির্দেশিকা। তো চলো আমরা দেখে নিই এখানে কোথায় কি বলা আছে, কি কি আমাদের আবেদনের যোগ্যতা, সময়সীমাগুলো কি কি। সো প্রথমে আমি যদি যাই, আমাদের এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা একদম ফার্স্ট পেজে বলা আছে। সেখানে কি বলা আছে সেটা একটু আগে আমরা দেখি। সো পরীক্ষার তারিখ, পরীক্ষা কয় তারিখে হবে ভাইয়া? এই সার্কুলার অনুযায়ী পরীক্ষা হচ্ছে আমাদের 8 তারিখ, যেটা হচ্ছে একটি শনিবার। তারপরে যদি আমি আসি প্রবেশপত্র ডাউনলোড, বাট প্রবেশপত্র ডাউনলোড করার আগে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি আলাদা করে লিখে নিয়েছি এই জায়গায়, সেটা হচ্ছে আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা কিন্তু আজকে থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে, আজকে থেকে না, গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল 12টার পর থেকে আবেদনের সময়সীমা শুরু হয়েছে এবং সেই আবেদনের সময়সীমাটা হচ্ছে 25 তারিখ পর্যন্ত। তোমাকে এই সময়ের মধ্যে ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তীতে তুমি 23 ডিসেম্বর থেকে 8 ফেব্রুয়ারি এই সময়সীমার মধ্যে তুমি আবেদনপত্র বা প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা, সো পরীক্ষার সময়সীমাটা কতক্ষণ ভাইয়া? সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং পরীক্ষা হবে ভাইয়া 1 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা পরের যে নির্দেশনাবলীগুলো আছে সেগুলো একবার করে দেখে নিই। আচ্ছা, সো প্রথম আমি যদি যাই যে এই শাখায় কারা কারা আবেদন করতে পারবে, সো আমি ফার্স্ট লাইনটি একবার রিড আউট করি, সেটা হচ্ছে 2024 সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা এ লেভেল বিজনেস ম্যানেজমেন্টের উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর সেকেন্ড লাইনে বলা আছে 2024 সালের উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সো আমরা কারা কারা আবেদন করতে পারবে এই দুইটা পার্ট আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সো এরপরে আসি ব্যবসা শিক্ষা শাখার জন্য প্রযোজ্য। সো এইখানে 3টা শাখার জন্য কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা এখানে খুব সুন্দর করে বলা আছে। আমরা এইখানে প্রধানত ব্যবসা শিক্ষা শাখাটাই ফোকাস করব। যারা অন্যান্য বিভাগ থেকে আবেদন করতে চাও, ফর এক্সাম্পল বিজ্ঞান বিভাগ থেকে অথবা মানবিক শাখা থেকে, তাদের জন্য চেষ্টা থাকবে যে তোমরা ভাইয়া এই পার্টটা একবার নিজেদের মতো করে পড়ে নেবে। আমিও চেষ্টা করব যতটুকু সম্ভব এখান থেকে বলে দেওয়ার জন্য। সো আমি যদি আমাদের ব্যবসা শিক্ষা পার্টটা একটু আসি, সেইখানে ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে আমাদের অন্তত জিপিএ কত থাকতে হবে। আমার অন্তত জিপিএ থাকতে হবে 7.5, আর প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম প্রত্যেকটা থাকতে হবে 3। সো 3-3 করে দুইটাতেই থাকতে হবে এবং দুইটা মিলায় আমাদের কত থাকতে হবে ভাইয়া? 7.5 থাকতে হবে। এরপর যদি আমি আসি, আরেকটা ক্রাইটেরিয়া আছে রেজাল্টের ভিত্তিতে, সেইটা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং বলতে গেলে আমার নিজের কথা মনে পড়ে। সো অ্যাকাউন্টিং বিষয়ের জন্য আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ন্যূনতম গ্রেড পয়েন্ট 3 থাকতে হবে। সো যদি কারো অ্যাকাউন্টিংয়ের গ্রেড পয়েন্ট 3 নিচে থাকে, 3 পয়েন্টের নিচে থাকে, তাহলে সে আবেদন করতে পারবে না। আর যদি কারো জিপিএর ক্রাইটেরিয়া 7.5 নিচে থাকে, অথবা তোমার 7.5 আছে কিন্তু কোনো একটাতে এসএসসি অথবা এইচএসসির মধ্যে 3 পয়েন্টের নিচে আছে, তাহলেও ভাইয়া আবেদন করতে পারবে না। সো আমাদের এই জিপিএ ক্রাইটেরিয়াগুলো ক্লিয়ার। আমি নাগুলো কেন বলছি, তাহলে আমরা কারা কারা পারবে ওই পার্টটা আমাদের ক্লিয়ারলি ডিফাইন করা হয়ে গেল। এরপর যদি আমি আসি বিজ্ঞান বিভাগের জন্য, এখানে যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা হচ্ছে ন্যূনতম এখানে 8 পাইতে হবে, আর আলাদা আলাদা ক্যাটাগরিতে 3.5 থাকতে হবে। আর এখানে হচ্ছে যে ওখানে যেমন অ্যাকাউন্টিংয়ের একটা ক্রাইটেরিয়া ছিল, এখানে হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 200 নম্বরে গণিত অথবা পরিসংখ্যানে সেখানে 3.5 থাকতে হবে। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ক্রাইটেরিয়া। আমি যদি সে মানবিক থেকে, মানবিকও সেম বলা আছে, বাট মানবিকও ব্যবসা শিক্ষার মতো 7.5, আর এখানে হচ্ছে 3, আর লাস্টের দিক থেকে এখানে সাবজেক্ট হচ্ছে অর্থনীতি অথবা পরিসংখ্যানে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তাহলে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া কত হবে, জিপিএ ক্রাইটেরিয়া কত হবে, এই পার্টটা নিয়ে আমরা ক্লিয়ার। সো কারো যদি মনে হয় প্রশ্ন থাকে যে ভাই আমি ইংলিশে খারাপ করেছি, তাহলে কি ভাই আমি পরীক্ষা দিতে পারবো কি না, আই গেস এই পার্টটা নিয়ে আমাদের আর কারো কোনো কনফিউশন থাকবে না। তার কারণ ভাই এইখানে ইংলিশ বিষয়ের মার্কিং ক্রাইটেরিয়া কোনো কিছু বলা নাই। ইংলিশের মার্কিং ক্রাইটেরিয়া কী হবে সেটা আমাদের নিচে আসবে, সেটা পরীক্ষার মধ্যে। কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, জিপিএতে ইংলিশে কী করেছো বা অন্যান্য সাবজেক্টে কী করেছো,
ওইটার এফেক্ট এখানে পড়বে না। এখানে যারা ব্যবসা শিক্ষা শিক্ষার্থী তাদের জন্য অ্যাকাউন্টিংয়ে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে, যারা বিজ্ঞান এবং মানবিকে তাদের ক্ষেত্রে পরিসংখ্যান অথবা ম্যাথের মধ্যে, আমি যদি সাবজেক্টগুলো আরেকবার মার্ক করে দিই, অর্থনীতি অথবা পরিসংখ্যান মানবিকের ক্ষেত্রে, আর সায়েন্সের ক্ষেত্রে গণিত অথবা পরিসংখ্যানে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। সো আমাদের জিপিএ এবং মার্কিং ক্রাইটেরিয়া সাবজেক্ট ওয়াইজ আমরা বলে ফেললাম। এরপরে যদি আমরা আসি ও লেভেল থেকে যদি কেউ আবেদন করতে চায়, তাদের জন্য ভাইয়া থাকবে এই পার্টিকুলার পার্টটা তোমাদের অনুযায়ী একটু পড়ে নেবে, তাহলে আই গেস তোমাদের নিজেদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আবেদনের সময়সীমাটা, যেটা উপরে একবার বলে এসেছি আর একবার এখানে বলতেছি, 4/11/2024 দুপুর 12টা হতে, আজকে আমাদের, আমি যদি ভুল না হয় আজকে আমাদের হচ্ছে 5 তারিখ। সো অলরেডি কিন্তু আবেদনের সময়সীমা শুরু হয়ে গেছে গতকাল 12টা থেকে, এবং এই সময়টা কতদিন চলমান থাকবে, 25 তারিখ রাত 11:59 পর্যন্ত। এরপরে কিন্তু চাইলেও আর আবেদন করা যাবে না। সো আমার সাজেশন থাকবে যত তাড়াতাড়ি আমরা পারি এই আবেদনের প্রসেসটা ফিল আপ করে ফেলবো। এখন এই আবেদনের জন্য আমাদের কোথায় যাইতে হবে, এই ওয়েবসাইটটায় যাইতে হবে, দেন এইখানে যে রিলেভেন্ট ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে ওগুলো দিয়ে আমাদের আবেদনের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। ওকে, এরপর আমি আসি যে ভর্তি পরীক্ষাটা কবে হবে, যদিও এই জিনিসটা উপরে একবার বলে এসেছে আর একবার এখানে বলছি, 8 ফেব্রুয়ারি 2025 শনিবার সকাল 11টায় শুরু হবে, এবং যেহেতু পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট, তাহলে পরীক্ষা শেষ হবে কখন ভাইয়া, 12:30টায় পরীক্ষা শেষ হচ্ছে। আচ্ছা, ভর্তি পরীক্ষার পরীক্ষার স্থান এই ওয়েবসাইটটা জানিয়ে দেওয়া হবে। সাধারণত পরীক্ষার 1 থেকে 2 দিন আগে ভর্তি সিটটা কোথায় পড়বে সেইটা এই ওয়েবসাইটের মধ্যে জানিয়ে দেওয়া হয়। সো তোমরা ওয়েবসাইটটা চেক করবে পরীক্ষার 1 থেকে 2 দিন আগে, তাহলে জানতে পারবে তোমার সিট এক্স্যাক্টলি কোথায় পড়েছে। ওকে, এবার আমরা আসি যে পরীক্ষার মধ্যে প্রশ্নের কী কী থাকবে, কয়টা থাকবে, কতটুকু এমসিকিউ থাকবে, কতটুকু রিটেনার থাকবে, প্রত্যেকটা পরীক্ষার সময়সীমা কত হবে, এই পার্টটা আমরা এই জায়গাটা আলোচনা করব। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বিকজ তুমি যদি এটাই না জানো যে আমার কত মার্কের পরীক্ষা হবে, কোন সেগমেন্টটা কত মার্ক থাকবে, তাহলে কিন্তু গুছিয়ে তোমার প্রিপারেশনটা একদমই নিতে পারবে না। সো আমি যদি এই পার্টটা আসি, ফার্স্ট পার্ট, আমাদের পরীক্ষায় বহু নির্বাচনী থাকবে, লিখিত থাকবে, দুইটায় মিলে আমাদের পরীক্ষা হবে। বহু নির্বাচনী পরীক্ষায় 45 মিনিট এবং লিখিত পরীক্ষায় 45 মিনিট থাকবে। সো আমি যদি 1 ঘন্টা 30 মিনিট হিসাব করি, তাহলে আমাদের এখানে 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট, 60 আর 30 যোগ করলে 90। সো 90কে যদি আমি 2 ভাগে ভাগ করে দিই, 1 ভাগে থাকতেছে 45 আর 1 ভাগে 45। সো প্রথম 45 মিনিট হবে ভাই এমসিকিউ, পরের 45 মিনিট হবে ভাইয়া লিখিত। সো এই দুইটা মিলায় আমাদের লিখিত আর এমসিকিউ, এই দুইটা মিলে আমাদের টোটাল পরীক্ষাটা হবে। সো এবার আমি যদি আসি বহু নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার যোগ করবে, এবং এর সাথে তোমার এসএসসি এবং এইচএসসি নাম্বার যোগ করে আমাদের টোটাল মার্ক কাউন্ট হবে। আমি যদি এই লাইনটা একবার সুন্দর করে পড়ি, বহু নির্বাচনী প্রশ্ন লিখিত পরীক্ষা প্রাপ্ত নাম্বার এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত জিপিএর ভিত্তিতে মেধা স্কোর নির্ধারিত হবে। সো এইখানে ভাইয়া মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে আমি এখান থেকেও বলতে পারবো, আগে একটু এখানে মুখে ক্লিয়ার করে নিই। সো আমাদের এমসিকিউ থাকবে টোটাল 60 মার্কস, 60 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশনটা কোন সাবজেক্টে কীরকম হবে সেটা আমরা একটু নিচে গেলেই দেখতে পারবো, তখন আমরা প্রপারলি বলে দেবো। জাস্ট এখন বলে দিচ্ছি, আমাদের টোটাল 5টা বিষয়ে যারা আমরা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিব, তাদের টোটাল 5টা বিষয়ে পরীক্ষা দিতে হয়, প্রত্যেকটা সাবজেক্টের থেকে 12টা করে প্রশ্ন আসে। সো 5 12 60, এমসিকিউ থাকবে টোটাল 60 মার্কস, আর বাকি থাকতেছে ভাইয়া রিটার্নের মার্ক থাকবে 40 60 40, মিলে হলো 100, বাকি যে 20 মার্ক, এই 20 মার্ক হচ্ছে এসএসসি জিপিএ ইনটু 2, এইচএসসি জিপিএ ইন্টু 2। সো 5 × 2 = 10, 5 × 2 = 10, এই 10 10 যোগ করে থাকবে হচ্ছে 20, এই টোটাল 20 60 40 মিলায় টোটাল আমাদের পরীক্ষা হবে ভাইয়া 120 নাম্বারের মধ্যে। মানে আমরা 100 মার্কের পরীক্ষা দিব আর 20 নাম্বার আমাদের আসতে হচ্ছে এসএসসি এইচএসসি থেকে। সো টোটাল আমার মার্ক কাউন্ট করা হবে 120-এর মধ্যে, 120-এর মধ্যে তুমি ঠিক যত পাবে তার উপর ভিত্তি করে তোমার মেধাক্রম নির্ধারণ করা হবে। ওকে, এবার আমরা আসি যে আমরা যে সবগুলো এমসিকিউ দাগাবো সেই ক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা আছে কিনা। ইয়েস ভাইয়া, জিনিসটা হচ্ছে যে আমি যে সব পারি, সব ঠিক হয়,
ওকে আমি ফুল মার্কস পাবো। বাট যদি কোনো এমসিকিউ আমি ভুল আনসার দাগিয়ে আসি সেক্ষেত্রে আমাদের 0.25 কাটা যাবে। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে চারটা ভুল উত্তরের জন্য এক মার্ক কাটা যাবে, অথবা একটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক করে আমার কাটা যাচ্ছে। আচ্ছা, এবার আমি আমার সাবজেক্ট ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। আমি ব্যবসা শিক্ষাটা ভালো মতো ফোকাস দিয়ে বলতেছি। অন্য অন্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, অন্য অন্য বিভাগ থেকে কিন্তু সিটের সংখ্যা তুলনামূলক অনেকটা কম। সো আমার মানে এই জন্য এখানে মেইনলি ফোকাস দিচ্ছি ভাই আমাদের যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিব তাদের জন্যই, বাট অন্য বিভাগ থেকে আমরা যারা পরীক্ষা দিব তারাও কিন্তু যদি পরীক্ষা দিতে চাই অবশ্যই অবশ্যই মার্কিং মার্ক ডিস্ট্রিবিউশন সাবজেক্টের ক্রাইটেরিয়া সবগুলো দেখে তারপর পরীক্ষা দিব। ওকে, আমরা যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দেবো তাদের এমসিকিউ অংশ টোটাল থাকবে 60 মার্কস। 60 মার্কের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাংলা, ইংরাজি আবশ্যিক, আবশ্যিক হিসাব বিজ্ঞান অবশ্যই দিতে হবে, তার মানে হচ্ছে এই চারটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে। তাছাড়া থাকতেছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফাইন্যান্স, ব্যাঙ্কিং ও বিমা। এই দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করে তুমি এক্সাম দিতে পারবে। সো এখন আসি ভাই এই পার্টটা নিয়ে। ভাই অনেকেরই কনফিউশন থাকে যে ভাইয়া আমার তো ফাইন্যান্সও ছিল মার্কেটিংও ছিল, তাহলে আমি কোনটা দিব? উত্তর খুবই সহজ ভাই, তোমার কাছে যেটা সহজ লাগে, তোমার কাছে যেটা মনে হয় যে ভাই আমি যেটাতে দিলে ভালো করতে পারবো, তুমি সেই সাবজেক্টটি এক্সাম দিবে। আরেকটা প্রশ্ন ভাই আমাদের এখানে অনেকের মনে থাকে যে ভাইয়া আমি যদি মার্কেটিং এ চুজ করে এক্সাম দিই তাহলে কি আমি ফাইন্যান্সে পড়তে পারবো কিনা, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়তে পারবো কিনা? ভাইয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানের পরীক্ষাটা এই পর্যন্তই, তুমি এই পরীক্ষাটা দিয়ে যে মেধাক্রমটা তোমার হবে ওই ওয়াইজ তোমার সাবজেক্ট ডিস্ট্রিবিউশনটা হবে। মানে তুমি এই পরীক্ষাটা দেওয়ার পরে তোমার যে মেধাক্রম হবে তার ভিত্তিতেই তোমার সাবজেক্ট ডিস্ট্রিবিউশনটা হবে। সো তুমি যদি এখানে ফাইন্যান্স অ্যান্সার করো তাও কোনো ম্যাটার না, তুমি যদি এখানে মার্কেটিং অ্যান্সার করো তাও কোনো ম্যাটার না, যেটাই অ্যান্সার করো তোমার মেধাক্রম অনুযায়ী তোমাকে সাবজেক্ট দেওয়া হবে। সো এটা কারো মনে কোনো কনফিউশন রাখার দরকার নাই যে ভাইয়া আমি কি মার্কেটিং অ্যান্সার করে ফাইন্যান্সে পড়তে পারবো কি পারবো না। উত্তর হচ্ছে তুমি ফাইন্যান্সে পড়তে পারবে। ওকে, সো এবার আমরা আসি লিখিত পার্ট। লিখিত পার্টটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে। সো লিখিত পার্টে আমাদের টোটাল 40 মার্কের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ এখানে থাকবে 4 মার্ক, ইংলিশ থেকে বাংলা অনুবাদ এখানে থাকবে 4 মার্ক, তারপর ভুল সংশোধনী বাংলা, ভুল সংশোধনী ইংলিশ, মানে একটা প্যাসেজ বা কিছু লাইন দেওয়া থাকবে, ভুল লেখা থাকবে, ওটাকে ঠিক করতে হবে, সেম বাংলা ইংলিশ দুইটার ক্ষেত্রে এখানে থাকতেছে 4 মার্ক। সো আমাদের 4 4 4 4 4 16 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন আমরা বলে ফেলছি। বাকি যে মার্কটা থাকছে 8 8 8, এইখানে 8 মার্ক থাকবে অ্যাকাউন্টিংয়ে বা 8 মার্ক থাকবে হচ্ছে ম্যানেজমেন্টে, আর বাকি 8 মার্ক এখানেও ফাইন্যান্স অথবা মার্কেটিং, এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করে অ্যান্সার করতে হবে। এখন ভাই এখানে খুবই একটা জিনিস বলে রাখি, তুমি ফর এক্সাম্পল এমসিকিউয়ের মধ্যে মার্কেটিং অ্যান্সার করেছো, তোমার রিটার্নের মধ্যেও কিন্তু মার্কেটিং অ্যান্সার করতে হবে। আবার তুমি যদি এমসিকিউর মধ্যে ফাইন্যান্স অ্যান্সার করো, রিটার্নের মধ্যে তোমাকে ফাইন্যান্স অ্যান্সারই করতে হবে। তুমি চাইলে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারবে না যে ভাই এমসিকিউ একটা দিয়েছি রিটার্নে আর একটা দিয়েছি, এই ভুলটা করা যাবে না। তুমি যেটা দেবে যে কোনো একটাই দিতে হবে। আবার কেউ এরকম করো না যে ভাই দুইটাই দাগে আসছি তাহলে কি দুইটার মার্ক দি, যদি আমি দুইটাই লিখে আসি তাহলে কি আমাকে দুইটার মার্ক দিয়ে দেওয়া হবে? একদম না ভাই, দুইটা অ্যান্সারই কেটে দিবে। সো যে কোনো একটা অ্যান্সার করবে, ঠিক আছে ভাইয়া? এমসিকিউর ক্ষেত্রে হোক, রিটার্নের ক্ষেত্রে হোক, মার্কেটিং অথবা ফাইন্যান্স এই দুইটা থেকে যে কোনো একটা আমরা অ্যান্সার করব। সো এই গেল আমাদের 60 আর 40, টোটাল 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন। বাকি 20 মার্ক হচ্ছে আমাদের জিপিএ থেকে, জিপিএ 5 ইন্টু 2 করে হচ্ছে এখানে থাকতেছে 10, এখানে থাকতেছে 10, এই হচ্ছে টোটাল 20। সো আমাদের 60 40 20, এই টোটাল আমাদের 120 মার্কের এক্সামটা হচ্ছে। ওকে, বাকি বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তাদের পার্টটা আমি জাস্ট একবার সহজ করে বলে দিই। বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি, এর থেকে যে কোনো একটা, তাদের এমসিকিউর মার্ক ডিস্ট্রিবিউশন বা সংখ্যাগুলো থাকবে এরকম, আর রিটার্নের ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশন থাকতেছে এরকম। সেমভাবে এ লেভেল থেকে যারা এক্সাম দেবে, দ্যাট মিনস হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে, তাদের মার্ক ডিস্ট্রিবিউশন অথবা ক্রাইটেরিয়া থাকতেছে এরকম। সো যারা যারাই আমরা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন না সরি, যারা আমরা ইংলিশ মিডিয়াম থেকে এক্সাম দিব তারা একটু এই পার্টিকুলার পার্টটা ভালো মতো দেখে নিব, যাতে করে আমাদের পরে কোনো কনফিউশন বা কোনো ধরনের কোনো ইস্যুস না হয়। ওকে, এবার আমরা আসি মেধা তালিকা প্রকাশ অথবা এই জিনিসটা নিয়ে কারো কোনো যদি কনফিউশন থাকে সেই পার্টটা। সো মেধা তালিকা যে
আগে আমরা জেনে নিই আমাদের টোটাল সিট আছে কয়টা। সো এই পার্টটা থেকে আমি ডিটেল একটু নিচে আসি, যে আমাদের টোটাল সিটের কাউন্টটা একটু জেনে নিই। আমাদের সব মিলায় যে এখানে আমাদের কোটা আছে, নন কোটা আছে, বিজ্ঞান আছে, সরি শিক্ষা আছে, বিজ্ঞান আছে, মানবিক আছে, সব মিলিয়ে আমাদের টোটাল সিট হচ্ছে ভাইয়া 1050টা। ঠিক আছে, এখানে আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ যাই, এবার আমাদের টোটাল 9টা ডিপার্টমেন্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ডিপার্টমেন্টের মধ্যে টোটাল সিট আসছে ভাইয়া 1050টা। ডিপার্টমেন্ট ওয়াইজ গেলে প্রথম চারটা, দ্যাট মিনস হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, এই চারটা ডিপার্টমেন্টের সিট আসছে ভাইয়া 150 করে। আমি যদি যাই বাকি নিচের নিচের হচ্ছে 1, 2, 3, 4 চারটা ডিপার্টমেন্টের সিট হচ্ছে ভাইয়া 100 করে। আর অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, এই ডিপার্টমেন্টের সিট আসছে ভাইয়া 50টা। এই হচ্ছে আমাদের টোটাল 1050টা সিটের ব্রেকডাউন, যার মধ্যে আমাদের ব্যবসা শিক্ষায় কতগুলো, বিজ্ঞানে কতগুলো, মানবিকে কতগুলো, আমরা যখন সার্কুলারটা পাবো তখন একটু ক্লিয়ারলি দেখে নিব কতগুলো আছে। বাট এখান থেকে আমি আরেকটা জিনিস একটু বলে নিই, যে বিজ্ঞান বিভাগের সিটের ডিস্ট্রিবিউশন কিন্তু এরকম, মানবিকের থেকে দেখতে পাচ্ছি ভাইয়া খুবই কম, 23, 2, 87, 8। সো যারা যারা, এবং এটা কম বলে কিন্তু কখনো এরকম না যে তুমি পরীক্ষা দিলে চান্স পাবে না, এটা কম দেওয়া থাকার একটা রিজন এরকম হইতে পারে যে কম মানুষও পরীক্ষা দিবে। সেক্ষেত্রে যদি তোমার ইন্টারেস্ট থাকে যে ভাইয়া আমি ব্যবসা শিক্ষা বিভাগেই পড়াশোনা করব, তাহলে কিন্তু অবশ্যই এটা তোমার জন্য একটা বড় সুযোগ হতে পারে। সো হতে পারে ঠিক তখনই যখন তুমি পুরো গাইডলাইনটা ঠিকমতো পড়বে, তাছাড়া কিন্তু ভাইয়া এটা সম্ভব হবে না। আচ্ছা, আমরা আরেকটু পার্ট এখান থেকে দেখে নিই, যে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া বা লেখা আমাদের মেধাক্রমটা কীভাবে যাচাই করা হবে। আমি যে এখানে যাই, আমাদের টোটাল মেধাক্রম অনুযায়ী কতজন, কোটায় কতজন, সেই পার্টটা এখানে দেওয়া আছে। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেই পার্টটা আমরা খুবই ভালো মতো বলতে চাই, সেটা হচ্ছে ভাইয়া আমাদের পাশ করার ক্রাইটেরিয়া কী। এই যে আমাদের 100 মার্কের তো পরীক্ষা হবে, 20 মার্ক তো SSHS থেকে আসবে, এই যে 100 মার্কের যে পরীক্ষায়, এখানে আমাদের পাশ করার যে ক্রাইটেরিয়া সেই পার্টটা, যারা আমরা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিব, তাদের পাশ করার ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট অফ অল ভাই ইংলিশে MCQ মিনিমাম ন্যূনতম 5 পাইতেই হবে। যদি তুমি এখানে ইংলিশে MCQ ন্যূনতম 5 না পাও, তাহলে ভাইয়া তুমি কিন্তু MCQ পরীক্ষায় ফেল। আবার টোটালি মানে তুমি ইংলিশে 5 পাইছো, বাট MCQ টোটাল 60-এর মধ্যে তুমি যদি 24 না পাও, তাহলেও কিন্তু তুমি MCQ ফেল। সো আমাকে MCQ পাশ করার পরে কিন্তু রিটার্নের খাতা চেক করা হয়, কেউ যদি MCQ পরীক্ষা পাশ না করে তার রিটার্ন খাতা চেক করা হয় না। সো আমাদের MCQ পরীক্ষায় পাশ করার ক্রাইটেরিয়া কী, MCQ পরীক্ষা পাশ করার ক্রাইটেরিয়া হচ্ছে ইংলিশে মিনিমাম 5 পাইতে হবে, আর টোটাল MCQ 60-এর মধ্যে আমার পাইতে হবে ভাইয়া 24, তাহলেই আমরা MCQ পাশ করতে পারবো। এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নাম্বার 12, দ্যাট মিনস তুমি MCQ পাশ করে গেছো। এবার রিটার্নে আমরা আসছি, রিটার্নে আমাদের 40-এর মধ্যে মিনিমাম 12 পাইতে হবে। যদি আমি রিটার্নের মধ্যে মিনিমাম 12 অ্যান্সার করতে না পারি, তাহলে কিন্তু রিটার্নও ভাইয়া ফেল হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের MCQ আর রিটার্ন দুইটা অংশ মিলে পাশ করার জন্য আমাকে কত পাইতে হবে, ন্যূনতম 40 নাম্বার পেতে হবে। এই হইতেছে আমাদের টোটাল মার্ক ডিস্ট্রিবিউশনের ক্রাইটেরিয়া। আমি যদি এই পার্টটা আর একটু সহজভাবে বলি, আমাদের MCQ পার্টে পাশ করার জন্য কী করতে হবে, ইংলিশে মিনিমাম 5 পেতে হবে, এবং টোটাল MCQ মধ্যে আমার 24 নাম্বার পেতে হবে, তাহলে আমি MCQ পরীক্ষা পাশ করবো। এবার MCQ পাশ করে গেছি, এবার আসি আমরা রিটার্নে। রিটার্ন পরীক্ষার 40 নাম্বারের মধ্যে আমার মিনিমাম 12 পাইতে হবে, নাহলে আমি রিটার্ন পরীক্ষা পাশ করবো না। আর দুইটা মিলে আমার মিনিমাম কত পাইতে হবে ভাইয়া, 40 নাম্বার পেতে হবে, তাহলেই আমার খাতা পাস হিসেবে গণ্য হবে, আদারওয়াইজ কিন্তু পাস হিসেবে গণ্য হবে না। আমরা যে প্রত্যেকবার বলে ঢাকা ইউনিভার্সিটিতে যতজন পরীক্ষা দেয়, মিনিমাম প্রত্যেক বছর 10% পাস করে, দ্যাট মিন্স 100 জন পরীক্ষা দিলে 10 জন পাস করে, দ্যাট মিন্স কি 90 জন এই ক্রাইটেরিয়াটা ভাই আমরা ফিল আপ করতে পারি না। তার মানে কি ভাই, আজকে থেকে পড়াশোনা শুরু করতে হবে, যাতে করে আমরা মিনিমাম এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করে দেন চান্স পাওয়ার দিকে, এই যে 1000 জন, 1050 জনের যে সিট আছে, সেই সিটটার একটা সিট আমরা যাতে দখল করতে পারি, তাই না? আচ্ছা, আমরা একটু এই পার্টটা দেখি না, আমরা কি কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস করতেছি কিনা। আমি অনেক ফোকাস দিয়ে আমাদের ব্যবসা শিক্ষা পার্টটা বললাম, যারা আমরা বিজ্ঞান এবং মানবিক থেকে পরীক্ষা দেবো তারাও কিন্তু তাদের পার্টটা
খুব মনোযোগ দিয়ে দেখে নেবে। প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু এরকম মার্কিং ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, আমি যদি একটু মার্ক করে দেই তাহলে কিন্তু দেখতে পারতেছো। সো এই পার্টগুলো কিন্তু গুরুত্বের সাথে পড়তে হবে যদি তুমি বিজ্ঞান অথবা মানবিক থেকে ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে চাও এবং তার থেকে বড় কথা চান্স পেতে চাও। ওকে, এবার আমরা আসি কোটায় ভর্তি ইচ্ছুদের করণীয় কী। যাদের যাদের কোটা আছে তারা ভাই এই পার্টটা একটু কষ্ট করে দেখে নিবে, যাতে করে আমাদের কোটায় যাদের আমাদের থাকে, যাদের আমার কোটা আছে, তাদের যাতে এই পার্ট নিয়ে কোনো কনফিউশন না হয়। বিকজ যেহেতু একটা সুযোগ তোমার আছে, তাহলে সেই সুযোগের অবশ্যই তুমি প্রয়োগ করতে পারো, কিন্তু এখানে কিছু নিয়ম মেনে এই সুযোগের প্রয়োগটা করতে হবে। সেই নিয়মটা কী কী, সেই নিয়মের প্রত্যেকটা ব্যাখ্যা এখানে দিয়ে দেওয়া আছে। এরপর যদি আমি আসি ভর্তি পরীক্ষা উত্তীর্ণ এই পার্টটাও কোটা নিয়ে বলা আছে। আচ্ছা, এই তিনটা পার্টই আমাদের কোটা নিয়ে বলে দেওয়া আছে, আর এখান থেকে কোনো কিছু নাই। এবং লাস্ট পার্টটা যদি আমি আসি বিশেষ দ্রষ্টব্য, এইখানে আমাদের কী কী সনদপত্র এবং কী কী কাগজপত্র লাগবে সেই পার্টটা এখানে গুরুত্বের সাথে বলে দেওয়া আছে। এবং এখানে আরেকটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট লাইন যেটা এখানে বলে দেওয়া আছে সেটা একটু আমি বলি। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা তদ্রূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। সো পরীক্ষার হলে কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে সাথে রাখা যাবে না, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ওকে, আর লাস্ট, পরীক্ষার দিন থেকে 30 কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ পরীক্ষা যেদিন হবে তার থেকে 30 কার্যদিবসের মধ্যে তোমার রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে। সো আমাদের পুরো সার্কুলারটা আই গেস ডিসক্রাইব করা হয়ে গিয়েছে, এবং এখান থেকে আমাদের যাদের যাদের যা যা কনফিউশন ছিল, আই হোপ আমরা প্রত্যেকটা কনফিউশন খুবই সুন্দর করে ক্লিয়ার করে দিতে পেরেছি। তোমার স্বপ্ন পূরণের যাত্রায় পাশে আছি আমরা। অ্যাডমিশন টেস্ট নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করো 16910 এই নম্বরে।